গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে কার্তিক পুজো আর আমরা আজকে অঙ্কিতার বাড়িতে যাব অঙ্কিতার বাড়িতে কার্তিক গিয়েছে হ্যাঁ অঙ্কিতাকে তোমরা সবাই জানো আর আমরা খাচ্ছি এখন শোন পাপড়ি আমরা যাব অঙ্কিতাদের শ্বশুর বাড়ি খাবি খাবি না অঙ্কিতার শ্বশুর বাড়ি যাব কার্তিক পুজো ওর বাড়ি কার্তিক গিয়েছে আমরা কার্তিক পুজো দেখবো খাবো দাবো তোমার সাথে সব শেয়ার করবো কি কি খাওয়া হয়েছে না হয়েছে এখন মম্পিদের সাথে কথা বলছি তো আমাদের কফি টফি খাওয়া কমপ্লিট এবারে একটু সন্ধ্যে সন্ধ্যে হচ্ছে সন্ধ্যে দেবো সন্ধ্যে দিয়ে রেডি রেডি হব রেডি হয়ে তারপর যাবো এখানে এইটুকুনি টোটো করে চলে যাবো টোটো মা বলেছে আমরা যে টোটোই যাই তোমার চেনো সবাই সে টোটোই যাবো আমরা একটা টোটোতেই যাই স্বপন কুকুর টোটো টোটোতে যাবো সাগর টাগর যাবে আর দিশা যেতে পারবে না তার দিশার পরীক্ষা শুরু হয়ে গেছে টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে দিশার আজ থেকে তোমরা সবাই জানবে আজ থেকে আগের বছর আমার ছিল আর এবছর দিশার পরপর চলে আসছে কার্তিক পুজো হবে না কার বিয়ে হয়নি কার্তিক পুজো বলে আপনার কোন চিন্তা করতে পারবো দি আমি জামাই আসুক না আমি ঠিক এখানে পেয়ারা গাছ আছে ওই দিকটায় আছে লেবু গাছ একদম ছোট লেবু গাছ আর এটা হচ্ছে এটা কি কি গাছ এটা টগর গাছ ওই যে ছোট ছোট চুনি টগর এখানে ছোট ছোট টগর পাওয়া যায় আর এদিকেও আছে এদিকে আছে কলা গাছ তারপরে কি ওটা ওই যে পড়ে না শীতকালে শিউলি ফুল গাছ দুর্গাপূজার সময় শিউলি ফুল গাছ তো সন্ধ্যে হয়ে গিয়েছে আর আমরা এখন আমরা না মানে তিল্লাদি এখন পুজো দেবে আর সন্ধ্যেটা দোয়া হয়ে গেলেই আমরা রেডি টেডি হব রেডি হয়ে নিয়ে তারপরে অঙ্কিতাদের বাড়িতে যাওয়া হবে অনেক দিন পর ঠাকুর ঘরে আর আমরা পুরী থেকে যে জগন্নাথ মানে মূর্তিটা নিয়ে এসেছিলাম আমরা নিয়ে আসিনি মেজেটু নিয়ে এসেছিল সেটা এখানে বসিয়ে দিয়েছে টিল্লাদি দারুণ লাগছে দেখতে তো আর বেশি বক বক করবো না রেডি রেডি হয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো তো গাইস আমরা এক্ষুনি ও বাড়ি থেকে এখানে এলাম আর আমাকে কেমন একটা লাগছে যেন দেখতে এরকম করে ওকে বাড়ি গেলে আমাকে তাড়িয়ে না দেয় তো যাই হোক জিজুও চলে এসছে এখানে আর আমরা এখন বেরোবো আর টোটোতে যাওয়ার কথা ছিল তো গাড়িতে করে আমরা চলে যাচ্ছি যেহেতু টোটো আসতে দেরি করছে তো চলো ওর কাছে ওর কাছে চলো আমিও তো জুতো পরে আছি তো চলো অঙ্কিতাদের বাড়িতে গিয়ে কেমন সাজিটা যাই তখন তোমাদের সাথে দেখা তো চলো পুজো শেষ হয়ে গেছে পুজো শেষ এবার আমরা খাওয়া দাওয়া করবো অনেক খাওয়া দাওয়া অনেক কিছু হয়েছে আমি দেখিয়েও এসেছি দেখিয়ে এসেছি কি কি হয়েছে
চা খেতে বসে গেছি অনেক তাড়াতাড়ি খাওয়া দিচ্ছে, আমি ব্যাক ক্যামেরা দেখাই। সো গাইজ, আমি দাদার বাড়ি থেকে চলে এসেছি আর শিনু ওখানে রয়ে গেছে, তার কারণ নকাকিমা ওখানে আছে, তাই ও বাড়িতে একা থাকে, ওই জন্য নকাকিমা ওখানে আছে, ওরা রাত্রেবেলার দিকে আসবে। সো ওরা ওখানে রয়েছে, আমি মা সাগর চলে এসেছি গাড়িতে করে। এবারে জিজু বাড়ি চলে গেছে, জিজু নিমন্ত্রণ ছিল, জিজু বাড়ি চলে গেছে। এবার আমি ঠাকুরঘর কমপ্লিট করে এসে আর একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর তার আগে বাড়ি ঢোকার আগে আবার পাশে একটা বাড়ি আছে সেখানে গিয়েছিলাম, সেখানে আমার নিমন্ত্রণ করেছিল, সেখানে গিয়ে ফুল মালা টালা দিয়ে চলে এসেছি, আর খিচুড়ি দিয়েছিল, খিচুড়ি নিয়ে এসেছি, মাকে দিয়ে এসেছি, কেন খিচুড়ি আমার আর খেতে ভালো লাগছে না, পেট প্রচুর প্রচুর ভর্তি হয়ে গেছে। সো যাই হোক, এখন চলে এসেছি বাড়িতে, এখন অলমোস্ট 10:30 বেজে গেছে। সো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।